আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে সমকামিতা অর্থাৎ ট্রান্সজেন্ডার নিয়ে। এই বিষয় নিয়ে কয়েকদিন যাবৎ অনেক গোলঘাট হচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, অনেকেই ভিডিও করছে, অনেকেই ভিডিওতে কমেন্ট করছে। তো আমি অনেক দেখলাম কয়েকদিন যাবৎ, ভিডিও দেখলাম, কমেন্ট দেখলাম। তো আমি দেখে যে বিষয়টি আমি বুঝতে পারলাম যে বেশি সংখ্যক মানুষ এর বিরোধিতা করতেছে, প্রতিবাদ করছে, যে শরীফ থেকে শরীফের গল্পের মাধ্যমে যে বিষয়টি তারা চেষ্টা করছে, সমকামিতার চেষ্টা করছে, ট্রান্সজেন্ডারের চেষ্টা করছে, সেই বিষয়টি নিয়ে অনেকেই বিরোধিতা করছে। বেশিরভাগই মানুষ বিরোধিতা করছে, বেশিরভাগই মানুষ সেই গল্প নিয়ে, সেই সপ্তম শ্রেণীর বইয়ের যে গল্পটা, গল্প নিয়ে বিরোধিতা করছে, প্রতিবাদ করছে। অল্প সংখ্যক মানুষ, কিছু কিছু মানুষ তার পক্ষে সাফাই গাইছে, তাকে পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটি একবারে হাতে গোনা কয়েকজন। কমেন্টের মাধ্যমেও দেখলাম যে কিছু কিছু মানুষ তার পক্ষে যাচ্ছে, অর্থাৎ কেউ কেউ বলছে যে ধর্ম অন্ধ, যারা এর প্রতিবাদ করছে তাদেরকে ধর্ম অন্ধ বলছে। কি বলছে? ধর্ম অন্ধ। আমি এই বিষয়টি নিয়ে ভাবলাম যে আসলেই তারা ধর্ম অন্ধ লয়, তারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে লালন করে, ধর্মের কথা, ধর্মের আচার আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে তারা ধর্ম বিশ্বাস করে, ধর্ম মেনে চলার চেষ্টা করে। কিন্তু যারা বলছে ধর্ম অন্ধ, আমি মনে করি তারাই হচ্ছে অন্ধ, কানা। আমরা তো ধর্ম অন্ধ, কিন্তু তারা একেবারেই অন্ধ, কানা। মহান আল্লাহ তাআলা কোরআনে লিখে দেননি যে যে কিছু কি মানুষ চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বহরা, শুনেও শুনে না, দেখাও দেখে না, তাদেরকে চতুষ্পদ যন্ত্রের মতো বলা হয়েছে। তো এরা হচ্ছে ওরকমই, মানে দেখাও দেখছে না, বুঝাও বুঝছে না, তারা এমনই অন্ধ যে যারা এর পক্ষে প্রতিবাদ করছে, যারা এর বিপক্ষে প্রতিবাদ করছে, তাদেরকে ধর্ম অন্ধ বলে। আমি মনে করি তারা একেবারে অন্ধ। কয়েকটা ভিডিওতে দেখলাম যে তারা সাফাই গাইছে খুব, তারা এর পক্ষে খুব বলছে। আমি মনে করি তারা ওরকমই, তারা ওই যে সমকামিতা দেশে থাকে, ওই দেশের ই দেখে দেখে ওরা মনে হচ্ছে ওরকমই হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম তাদেরকেই যে আপনারা এই যে অন্ধ হয়ে থাকেন না, আপনারা ধর্ম অন্ধ বলছে, ধর্ম পক্ষে আসতে হবে সবাইকে, ধর্ম ছাড়া কোনো গতি নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এ ধর্ম মানুষকে শান্তি দেয়, এ ধর্মের নিয়ম কানুন আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওভাবে চললে সকল মানুষের শান্তি আসবে। আপনারা আমাদেরকে ধর্ম অন্ধ না বলে আপনারা আপনারা ভালো হয়ে যান,
আপনারা বলছি আপনারাকে যে আপনারাও এই ধর্ম অন্ধের প্রবেশ করুন, ধর্মে যেটা বলবে সেটাই মেনে চলার চেষ্টা করুন। এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।